এই প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইনফরমেশন অ্যান্ড অ্যাপ্লিকেশনের আরেকটা আপডেট ভিডিওতে। সাধারণ আনসারে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, 66 পদে এই সাধারণ আনসারে আপনারা যোগ দিতে পারবেন। যারা এই সাধারণ আনসারে যোগ দিতে ইচ্ছুক তাদের জন্য একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। এরকম লেটেস্ট সব আপডেট ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অপশনটি অন করে দেবেন। তো প্রিয় ভিউয়ার্স, চলুন জেনে আসি সাধারণ আনসারে যোগ দেওয়ার বিস্তারিত তথ্য সমূহ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুষঙ্গ সাধারণ আনসার, 52,980 জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য বর্তমানে 4,983টি সংস্থায় অন্তর্ভুক্ত রয়েছেন। উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার স্টেশন এর মতো গুরুত্বপূর্ণ KPI, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অন্যান্য গণপরিবহন, রেল স্টেশন ও অন্যান্য সরকারি বেসরকারি স্থাপনার নিরাপত্তায় বিধান করছেন। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য। তাছাড়া আপনি অঙ্গীভূত আনসার হিসেবে নিরাপত্তা সেবায় অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। আপনি আগ্রহী ও যোগ্য প্রার্থী হলে অনলাইনে আবেদন করবেন এবং আবার বাছাইয়ের জন্য নির্ধারিত স্থানীয় সমস্যা অনুযায়ী বাছাই কমিটির নিকট উপস্থিত হতে হবে। প্রার্থীদের যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে, বয়স চাওয়া হয়েছে 18 থেকে 30 বছর, 15/5/2022 তারিখে ন্যূনতম বয়স 18 বছর এবং 21/5/2022 তারিখে সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে 30 বছর। শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে ন্যূনতম JSC বা অষ্টম শ্রেণী তথা সমমানের পাস। শারীরিক যোগ্যতা হচ্ছে উচ্চতা সর্বনিম্ন 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 30 ও 30 ইঞ্চি, দৃষ্টিশক্তি 6/6, কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রাথমিক বাছাইয়ে নির্বাচন করা হবে না। অগ্রাধিকার দেওয়া হবে অধিক উচ্চতা, শহীদ পরিবার, ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন VDP বা TDP মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। জাতীয়তা হচ্ছে বাংলাদেশি। অনলাইনে রেজিস্ট্রেশন একটা পদ্ধতি এখানে আছে, ইউনিয়ন ডিজিটাল সেন্টার UDC-তে অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে ওয়েবসাইট আছে www.ansarbdp.gov.bd, এখানে গিয়ে আনসার সাধারণ আনসার পুরুষ মৌলিক প্রশিক্ষণের আবেদন এই লিঙ্কটিতে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে দাখিল করা যাবে। উক্ত লিঙ্কটি 15/5/2022 তারিখ রাত 12টা থেকে 21/5/2022 তারিখ রাত 11টা 59 মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে। টাকা জমা দানের শেষ সময় 21/5/2022 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত। রেজিস্ট্রেশন ফি বাবদ অফারের যোগ্য 200 টাকা, অনলাইনে প্রদর্শিত বিকাশ, রকেট বা মোবিকাশের ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে। আবেদনপত্র দাখিল ও ফি পরিশোধ সংক্রান্ত কোনো সমস্যা হলে পরামর্শের জন্য এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে। যাচাই বাছাইয়ের অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ কি কি কাগজপত্র লাগবে, এর মধ্যে হচ্ছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, চারিত্রিক সনদপত্রের মূল কপি, নাগরিকত্ব সনদপত্রের মূল কপি, অনলাইন রেজিস্ট্রেশনের কনফার্মেশন ডকুমেন্টের প্রবেশপত্রের মূল কপি, ক থেকে ন পর্যন্ত সকল ডকুমেন্টের গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি, গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সংখ্যা। অঙ্গীভূত হওয়ার পর যেসব সুযোগ সুবিধা পাবেন এর মধ্যে রয়েছে, প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকার জন্য 16,200 টাকা এবং পার্বত্য এলাকার জন্য 17,400 টাকা ভাতা পাবেন। বছরে দুটি উৎসব ভাতা প্রাপ্য হবেন 9,750 টাকা হারে। 2 ইউনিট রেশন ভর্তুকির মূল্যে প্রদান করা হবে। কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে 5 লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ববরণ করলে 2 লক্ষ টাকার অধিক আর্থিক সহায়তা প্রদান করা হবে। বিশেষ দ্রষ্টব্য, অঙ্গীভূত আনসারদের চাকরি স্থায়ী সরকারি চাকরি নয়। জেলাভিত্তিক নির্বাচনের তারিখ, সময় ও নির্বাচন কেন্দ্রের সব নাম হচ্ছে, লেনদেন নাম হচ্ছে রংপুর, আর জেলাগুলো হচ্ছে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী। এখানে প্রাথমিক বাছাইয়ের স্থান ও তারিখ দেওয়া হচ্ছে জেলা আনসার ও BDP কার্যালয় ঠাকুরগাঁও, তারিখ হচ্ছে 26/5/2022 তারিখ, সময় 9টা। জেলা আনসার ও BDP কার্যালয় দিনাজপুর, 28/5/2022 সকাল 9টা। 28 আনসার ব্যাটালিয়ন লালমনিরহাট, তারিখ 30/5/2022 সকাল 9টা। জেলা আনসার ও BDP কার্যালয় গাইবান্ধা, 1/6/2022 সকাল 9টা। বরিশাল রেঞ্জে নিয়োগ দেওয়া হবে বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী। এখানে সময়গুলো দেখতে পাচ্ছেন আপনারা, এইভাবে দেখে আপনারা যে যে রেঞ্জের আপনারা আছেন সেই রেঞ্জের জেলা অনুযায়ী আপনারা গিয়ে সরাসরি প্রাথমিক বাছাইয়ের জন্য হাজির হবে। অনিবার্য কারণবশত বাছাইয়ের তারিখ সময় কেন্দ্র পরিবর্তিত হলে
তা বাহিনীর ওয়েবসাইটে প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে মোবাইলে মেসেজের মাধ্যমে অবহিত করা হবে। প্রাথমিক সরকার নির্দেশিত করোনা সংক্রান্ত সকল বিধি অনুসরণ পূর্বক যথাযথভাবে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে বাসে অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণ পরিদপ্তর বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সতর্কীকরণে বলা হয়েছে, সাহায্য পাওয়ার আশায় কারোর সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। আবেদনকারীর মধ্যে কেহ কোনো তথ্য গোপন বা জালিয়াতির আশ্রয় গ্রহণ করলে তার সাধারণ আনসারের আবেদন বাতিল বলে বিবেচিত হবে। যদি চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল সাধারণ আনসার নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তির একটা বিস্তার একটা আপডেট তথ্য যা আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর আপনি আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।